অ্যাপে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদেশে আরো বেশি বিনিয়োগের অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, আগে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরি করতে হবে সরকারকে। সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ বিষয়ে সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রেকর্ড ছুঁয়েছে। এই সময়টাতে বাংলাদেশিরা বিদেশে বিনিয়োগ করলেও লেনদেনের ভারসাম্যে চাপ পড়ার আশঙ্কা নেই। আজকে এই $32 বিলিয়ন নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের অন্যায় হবে। কিছু না কিছু টাকা আমাদেরকে বিদেশে, আমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ না কেউ এগুলো ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থনীতিবিদরা বলেন, বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগের বিষয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো ঠিক করতে হবে সরকারকে। প্রথমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা মজুদের অনুমোদন দিয়ে আন্তঃব্যাংক মুদ্রা বাজার গড়ে তুলতে হবে। এরপর বিদেশে বিনিয়োগের অনুমোদন দেওয়া যেতে পারে। আর আপনি যদি নাও চান, বিনিয়োগ অন্য পথে যাচ্ছে। একসঙ্গে অনেক মানুষ বিদেশে বিনিয়োগের পর মুনাফা দেশে না আনলে সরকার বিপাকে পড়বে, তাই এই কাজটা আমাদের সতর্কতার সঙ্গে করতে হবে। অর্থনীতিবিদদের সঙ্গে দ্বিমত করছেন না প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টাও। কানেকশন উইথ দ্য ওয়ার্ল্ড এর জন্য যে ট্রানজিশন এবং যে ক্যাপাসিটি দরকার, সেই ক্যাপাসিটি নাই আমি বলবো না। দেয়ার আর ইন্ডিভিজুয়ালস হু আর ব্রাইট, হু আর নলেজ, কিন্তু সেইগুলোকে আমরা ইনস্টিটিউশনালি ওদের একসাথে করতে পারছি না। সম্প্রতি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। স্ট্যান্ডার্ড প্রসিডিওর ওপেন। মেহেদি হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বেসরকারি ব্যাংকগুলো